আমাদের দেশে ধর্ষণের ঘটনা ঘটে প্রায় প্রত্যেক দিন। কখনো সেই ঘটনায় অভিযোগ দায়ের হয়, কখনো হয় না। এই নিকৃষ্টতম অপরাধের অপরাধীদের শাস্তি দিয়েও এমন ঘটনা থামানো যায়নি। তাই ধর্ষণ রোধে এবার এক অভিনব উদ্যোগ নিলেন এক ভারতীয় ইঞ্জিনিয়ার মনীষা মোহন। বর্তমানে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে গবেষণা করছেন মনীষা। সেখানে তিনি এক বিশেষ ধরনের সেন্সর তৈরি করেছেন যা ধর্ষণ কিংবা শ্লীলতাহানির মতো ঘটনা রুখতে পারবে। অনেক সময়ে আক্রমণের শিকার হলে কোনো মহিলা পরিচিতদের ফোন করার মতো পরিস্থিতিতে থাকে না, অথবা আক্রমণকারীকে প্রত্যাঘাত করার মতো অবস্থায় থাকে না। কিন্তু অজ্ঞান অবস্থাতে আক্রমণ করলেও সেই সেন্সর কাজ করবে এবং অন্যদের কাছে খবর পৌঁছে দেবে। এই সেন্সর পোশাকের সঙ্গে লাগানো থাকবে, দুটি মোডে কাজ করতে পারবে। একটি হলো প্যাসিভ মোড, যেখানে নির্যাতিতা নিজেই একটি বাটন প্রেস করলে পরিচিতদের কাছে ফোন চলে যাবে। আর একটি হলো অ্যাক্টিভ মোড, যাতে এই সেন্সর নিজেই সিগন্যাল খুঁজে নেবে। উদাহরণস্বরূপ মনীষা জানিয়েছেন, যদি কোনো মহিলার পোশাক খোলা হয় তাহলে মেসেজ যাবে আত্মীয় কিংবা বন্ধুদের কাছে। ওই ঘটনায় মহিলার অনুমতি রয়েছে কিনা তা জিজ্ঞাসা করার অপশন রয়েছে, কিন্তু 30 সেকেন্ডের মধ্যে রিপ্লাই না এলেই জোরে অ্যালার্ম বাজতে শুরু করবে। যদি নির্যাতিতা নিজে একটি পাসওয়ার্ড দিয়ে অ্যালার্ম না থামান তাহলে সেটি থামবে না, বন্ধুদের কাছে নির্যাতিতার অবস্থানও পৌঁছে যাবে, গুগল ম্যাপের সাহায্যে তাকে খুঁজে নেওয়া যাবে। চেন্নাই ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন মনীষা। সেই সময় তাদের সন্ধ্যে 6:30 পর ক্যাম্পাসে থাকতে দেওয়া হতো না, তাই তিনি মনে করেন ঘরের মধ্যে মেয়েদের বন্ধ করে না রেখে নিরাপত্তা আরো বাড়ানো উচিত। এই সেন্সরের মাধ্যমে সুরক্ষিত থাকবেন বলে মনে করেন তিনি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা জানাতে কমেন্ট করুন, ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।